সাতটা বেজেছে, ঘড়ির কাঁটায় টিং 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 ঘন্টা বেজে গেছে, এবং ঘন্টা বেজার সাথে সাথে যাদের আসার কথা তারা কিন্তু চলে এসেছে। অলরেডি একটা সিট ফাঁকা দেখা যাচ্ছে, সেই সিটে বসবে একজন, আসছে, কামিং সুন। বাট দিস ইজ এ ভেরি নাইস ডে, অসাধারণ, অনেকদিন পর একটা সুন্দর দিন মনে হচ্ছে আমার কাছে। গিফট পেতে কার না ভালো লাগে বলুন? আপনারা শুনছেন ই রিয়েলি প্রেজেন্স নট বল টু দ্য টু ওয়ান কিংস। তবে গিফটটা ইভেলি থেকে আসেনি, আমাদের এখানে এই অফিসে একটা রুলস রয়েছে যে কোনো আরজে যদি কোনো কিছু ভুল করে যদি ভুল করে ফেলে যায় তাহলে পরবর্তী আরজে সেটা উত্তরাধিকারী সূত্রে সূত্রে আর কি সেই গিফটটা তার হয়ে যায়। এবং থ্যাংকস টু রাশেদ ইমাম, রাশাওয়ারের পরপরই নাটবল্টু আসে, যার কারণে রাশেদের কাছে কিন্তু অনেক অনেক দারুণ দারুণ গ্যাজেট থাকে, যেগুলোর প্রতি লোভ আমার আজীবন। যে ওর এই গ্যাজেটটা যদি আমার থাকতো, ওর এই হেডফোনটা যদি আমার হতো, ওর এই জিনিসটা পারফিউমটা যদি আমার হতো, আমার অনেক হিংসা হয় রাশেদকে দেখে। ইয়েস, আমাদের আরজে রাশেদকে দেখলে খুব হিংসা হয়, কিন্তু রাশেদ যে আজকে সেটা বুঝতে পেরে আমার জন্য একটি গিফট রেখে যাবে আমি বুঝতে পারিনি। অসাধারণ একটি সুন্দর হেডফোন দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে, যারা আমাকে লাইভ দেখছেন ফেসবুকে www.facebook.com/capitalfm94.8 এ দেখলে দেখতে পাবেন, অসাধারণ একটি হেডফোন, মানে ওয়্যারলেস হেডফোন, যেটি আমাকে রাশেদ রেখে গেছে, আমি যাতে না জানি, সে আমাকে গিফট দেওয়ার জন্য সারপ্রাইজ হিসেবে রেখে গেছে। কি না রাশেদ, এটা এটা কেন, এটা তো আমাদের উত্তরাধিক সূত্রে আমি পাই, তুমি এটা রেখে গেছো আমার জন্য, এই একদম আমার টেবিলের সামনে পাইছি। ঠিক আছে, কিন্তু তাই বলে আপনি হেডফোনটা রেখে দেবেন, এটা কেমন কথা? রেখে দেবো কিন্তু আমি, আমার গিফট না এটা আমার। আচ্ছা তুমি মাইকে কথা বল, তুমি সবার সবাইকে শোনাও যে তুমি একটা গিফট দিয়ে মানুষ ফেরত নিতে কত বড় ছোট লোক কি আর যে রাশেদ, রাশাওয়ারের রাশেদ কত বড় ছোট, হ্যালো 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 মানুষ, তার দেহটা অনেক বড় আমার চেয়ে ছোট যদিও, কিন্তু সেই যে এভাবে আমার আরেকজন জয়েন করেছেন আমাদের, কারণ অফিসে একটি আমি টেবিলে বসে এই হেডফোনটা পেয়েছি। দেড় মিলিয়ন কমেন্টস দেখতে পাচ্ছি, রাশেদ ভাই হেডফোনটা দিয়ে দিন এবং চার্জারটা ভাইকে বুঝিয়ে দিন, এই যে লেখা তুমি দেখো। বিষয়টা হচ্ছে যে উপহার তো অবশ্যই এটা পাওয়াই যায়, কিন্তু উপহারকে উপহার হিসেবে দেয়া আবার ঠিক না। আপনারা দেখেন দুই কানের জন্য দুইটা, এটা কিন্তু একটা না। হ্যাঁ, যারা দেখতেছেন যে এটা, এটা কি তুমি গিফট পাইছো? হ্যাঁ। ও আচ্ছা, কে দিছে গিফটটা? গিফট দিয়েছে এক সুন্দরী রমণী। এমন একটা কথা বললো, মানে রাশেদ জানে আমি সুন্দরীদের প্রতি একটু দুর্বল, রাশেদ জানে যে ভালোবাসার প্রতি আমি একটু বেশি দুর্বল, কেউ ভালোবেসে রাশেদকে গিফট করলো এবং সেই গিফট আমি রেখে দেব। অতটা খারাপ মানুষ আমি নই, অতটা হিংস্র মানুষ আমি নই, অতটা হিংস্র মানুষ আমি নই যে ওর ভালোবাসা এই ছোট্ট উপহারটি আমি রেখে দেব। বাট এতটা উদার মানুষ আমি যে এই ছোট্ট জিনিস থেকে আমি তোমাকে বড় একটা কিছু দেবো না, আমি তোমাকে এখন নিয়ে আসবো, আমি সেটা বাইরে আছে। না না, আমি বড় একটা কিছু তোমাকে দিব, মনে করো তুমি যে এটা আমাকে দিছো না ছোট্ট উপহার, আমি এর বিনিময়ে তোমাকে বড় একটা বেলুন, আমি বেলুন ফুলিয়ে দিব, আমি তোমাকে একটি, আমি বড় একটা বেলুন, আমি একটা 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 ক্লু দিতে পারি, সেটি হচ্ছে যে এই যে এই যে আমার যে গিফট, আমার গিফটটি নিয়ে আপনি আজকে এত সুন্দর করে বললেন, এত এত মানুষকে দেখালেন, এটি যিনি আমাকে দিয়েছেন আমি এই ভিডিওর লিঙ্কটি বা এই ফেসবুক লাইভের লিঙ্কটি এখনই তাকে দিচ্ছি, তিনি দেখে যদি মুগ্ধ হন, খুশি হন, তিনি যদি আপনাকে একটা গিফট করেন, সেটা আল্লাহ তার মনে একটু দয়া জাগায় দাও আল্লাহ, সেই জন্য এটা দেখে এই যে দেখেন, যিনি আমাকে, যিনি রাশেদ কিনে দিয়েছেন তাকে, তার উদ্দেশ্যে বলছি এবং সকল লিসেনারদের উদ্দেশ্যে বলছি, এই গিফটটি আমি তার সম্মানার্থে, ভালোবাসার সম্মানার্থে, লাইলি মজনু সম্মানার্থে, রোমিও জুলিয়েটের সম্মানার্থে, ভালোবাসার যত যত নামি দামি এবং মহারথী রয়েছেন তাদের সম্মানার্থে আমি ভালোবাসার ছোট্ট ক্ষুদ্র উপহারটি আমি রাশেদের হাতে ফিরিয়ে দিচ্ছি। বন্ধুত্বের সম্মানার্থে, বন্ধুত্বের মধ্যে কি ভালোবাসা থাকতে পারে না? বন্ধুত্বের ভালোবাসা হয় না তো? অবশ্যই। তো আমি কি কি বলবো, বন্ধুত্ব, বন্ধুত্বের ভালোবাসা, আমি স্ক্রিপ্ট চেঞ্জ করছি, বন্ধুত্বের ভালোবাসার এই উপহারটি আমি রাশেদের হাতে ফিরিয়ে দিচ্ছি। নাইস হেডফোন, মানে কিন্তু মন থেকে দিতে পারছি না, মানে হাতে হাতে তুলে দিলাম, ঠিক আছে, হাত 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 বাড়িয়ে দিচ্ছি, হাত বাড়িয়ে দাও, এই যে এই যে হাত বাড়িয়ে দিল, এখানে এই যে ই ভ্যালি প্রেজেন্স নাট বল্টুর তরফ থেকে রাশেদকে এই গিফটটি ফিরিয়ে দেওয়া হলো। বাট রাশেদ তুমি প্রমিস করো যে যিনি তোমাকে দিয়েছেন তাকে তুমি রিকোয়েস্ট করবা যে বল্টু ভাই
মানে এত নিঃস্বার্থ নির্লোভী, লোভীর উল্টাটা কি মানে কি উদার 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 মনের মানুষ, মহৎ মনের মানুষ যে সে এই গিফটটি তার মানে উত্তরাধিকারী সূত্রে পাওয়ার কথা ছিল, তারপরে সে এটা ভালোবাসার জন্য বন্ধুত্বের জন্য ফিরিয়ে দিয়েছে, তো তার হাতটা তার খালি থাকতে পারে না। না না অ্যাটলিস্ট আমার হাত খালি থাকে, কান দুটি তো খালি থাকা দরকার নেই না। আমি পৌঁছে দেবো অবশ্যই, আমি কথা দিলাম। আর যারা যারা নাটবল্টু শুনছেন তারা আমাকেও শুনবেন। হ্যাঁ অবশ্যই, তারা শুনেই, তারা রাশাওয়ার শুনে আমাকে বলে যে রাশাওয়ারে ফোন পাই, তোমার কাছে ফোন পাই না কেন। দিস ইজ দ্য ওয়ে, কারণ হচ্ছে রাশেদ নেই, কারণ রাশেদ এত এত সুন্দর কথা বলে, এত গুছিয়ে কথা বলে, এত মানুষকে মানে কি বলে এটাকে মানে হিপনোটাইজ করে ফেলে কথার জালে, যে রাশেদের শোতে মানুষজন কথা শুনতে ব্যস্ত, ফোন কখন করবে ভাই, মানে হিপনোটাইজ হয়ে যায়, তখন ফোন করার মাথা থাকে না। যখন হিপনোটাইজ ভেঙে যায় নাটবল্টুর ভয়েস শুনে, এটা কি শুনে হইলো, তখন রাশেদকে পাওয়ার জন্য ফোন করে আমাদের এবং পেয়ে যায় নাটবল্টুকে। আমি আর কিছু বলবো, এছাড়া আর কোনো মানে কোনো অপশনই নাই নাটবল্টুতে ফোন করার। আমি আর কিছু বলবো, সবাই রাশেদকে শুনতেই আমাদের সাথে ফোন দেয়, কারণ রাশেদের যখন কথা বলে তখন সবাই মুগ্ধ হয়ে যায়। রাশেদ দুই লাইন কি কবিতা হবে তোমার সেই মুগ্ধকর কণ্ঠে নাটবল্টুতে যদি রাশেদের চান্সটা আমি কোনোভাবে মিস করতে চাই না। ইয়েস ইয়েস, এবং আমিও এই সুযোগটা কোনোভাবে মিস করতে চাই না যে রাশেদ আমার শোতে আছে এবং আমাদের শোতে আছে, এবং রাশেদের কণ্ঠতে এমনি বলে কিন্তু জীবনে শোনায় না, বিশ্বাস করেন। অনিয়ার ছাড়া রাশেদকে যদি আমি পায়েও ধরে দিই, ভাইয়া দুইটা লাইন শোনা আমার, তো তোর গলায় কণ্ঠে আমার কবিতা শুনতে ভালো লাগে, আমাকে দুটি লাইন কবিতা আবৃত্তি করে শোনা। আচ্ছা তোমাকে দেখা যাচ্ছে, ক্যামেরাটা উঠাই দাও না, আমি 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 এখানে চলে। হ্যাঁ একটু বসে দিলে সজল ভাইয়ের জায়গা, মানে বল্টু ভাইয়ের জায়গা, আমি নাট ভাইয়ের জায়গা, আমি একটু উঠে দেবো, অথবা চেয়ারটা নামাই দেবো তোমার। চেয়ারটা চেয়ার, ওকে ওকে, আরো আরো আরো, নাইস নাইস নাইস, ঠিক আছে। হ্যাঁ ওকে, তাও একটু নিচে হয়, ওকে। হ্যাঁ ঠিক আছে, তো রাশেদ এই লোভটা আমি সামলাতে পারছি না, তো রাশেদ থেকে আমি দুটো লাইন বা এর বেশি হলে তো আরো ভালো। ওই যে সেই কবিতাটা, যে কবিতাটা আমি বলেছিলাম, এটা আসলে 16-40 সবার জন্য। ওহো অসাধারণ, মানে নেকি ওর পুচ যেটাকে বলে, মেঘ না চাইতে বৃষ্টি, রাশেদের কাছে চাইতে না চাইতে সুন্দর পাবো। ওকে রাশেদ, ছোট করে ছোট করে, একদমই ছোট করে। চিরকাল রবে মোর প্রেমের কাঙাল, এ কথা বলিতে চাও বলো, এই ক্ষণটুকু হোক সেই চিরকাল, তারপর যদি তুমি ভোলো, মনে করাব না আমি শপথ তোমার, আসা যাওয়া দুদিকেই খোলা রবে দ্বার, যাবার সময় হলে যেও সহজেই, আবার আসিতে হয় এসো বন্ধু, তোমার পথ সম্মুখে জানি, পশ্চাতে আমি আছি বাধা। ওয়াও ওয়াও এন্ড ওয়াও, সিরিয়াসলি আমার গুজ বাম্প চলে আসছে, আমার গায়ে লোম দাঁড়াই গেছে একদম, সিরিয়াসলি। এই ফিলটা আই থিঙ্ক যারা শুনেছে কানে হেডফোন দিয়ে, তাদের শুধুমাত্র কানে ধরেনি, এটা মনেও ধরেছে তার কণ্ঠটা। আসলে কণ্ঠটা আসলে কান থেকে গিয়ে না ডিরেক্ট এইখানটায় হিট করে, সিরিয়াসলি, দ্যাটস ওয়াই মানে এ ধরনের গিফট পায় সে। এবং আমার কথাগুলো না কান দিয়ে ঢুকালে ঠিক এই জায়গাটায় লাগে, চার দিন মাথা ব্যথা থাকে যারা আমার কথা শুনে, যার কারণে আমি কোনো গিফটই পাই না, কেউ আমার কোনো গিফট দেয় না, একটা হেডফোন, সামান্য হেডফোন, সেটাও কেউ আমার গিফট করে না, জানে যে বল্টুর কাছে একটা হেডফোন নাই ভালো গান শোনার জন্য, এই জন্য তো আমি গান গাই, কারণ শুনতে পাই না। একটা আজকে আমরা একটা ডুয়েট গান গাই। হ্যাঁ ডুয়েট গান, আজকে আমাদের একটা কম্পিটিশন, মানে সবসময় সবাই বলে যে কে ভালো গান গায়, আমি সবসময় বলি বল্টু ভালো গান গায়। থ্যাংক ইউ সত্য স্বীকার করার জন্য। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। এবার লেডিস কণ্ঠে তোমায় দেখলে, অ্যাকচুয়ালি এই কম্পিটিশনে জিতে গেল না, না আমি আমার আমার অপশন তো বাকি আছে। আচ্ছা হ্যাঁ গাও গাও। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছ
চিনো পরিচয়। সিরিয়াসলি বাজে গানের কম্পিটিশন হলে আমার তো কেউ হারাতে পারবো না, আমরা দুজন যুগ্ম চ্যাম্পিয়ন, যুগ্ম চ্যাম্পিয়ন আমরা দুজন। তোমরা প্লিজ কেউ একজন অর্গানাইজ করো যেখানে বাজে গানের কম্পিটিশন হবে, ভালো গান যারা গাবে, যারা সুর লায় তালে সুর লায় তয় তালে, মানে দেখছো আমার বাজে গানটা কতটুকু, গানের প্রতি আমার ধারণা কতটুকু, যে কি কি করতে হয় সেটা আমি জানি না, ঠিক আছে, ভুলেও যদি সুরে কারো সুর লেগে যায় সে বাদ। আর আমাদেরটা আমরা গত 14 বছর আমাদের এক্সপিরিয়েন্স, গত 14 বছর আমরা মিনিমাম 1.5 কোটি গান গাইছি, তার মধ্যে একটা সুর তল লাগে নাই। সো আমরা কনফিডেন্ট যে আমরা যুগ্ম চ্যাম্পিয়ন হয়ে যাব, এবং সেই চ্যাম্পিয়নের পুরস্কার হবে একটা হেডফোন, সাদা দেখতে, সাদা দেখতে, এরকম চার কোনা একটা বক্স যেটা ওয়্যারলেস চার্জ দেওয়া যায়, যদি কোনো সরেই দেবেন ব্যক্তি শুনে থাকেন, দেখে থাকেন, অথবা রাশিদকে যিনি গিফট করেছেন, একটু ভেবে দেখবেন প্লিজ, কয়টা টাকা, 4-5টা, আমি এবার যাই, 4-5, আমি এবার যাই, প্লিজ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ রাশিদ আমাকে সময় দেওয়ার জন্য, এবং থ্যাংক ইউ আমাকে হেডফোনটা গিফট না করার জন্য। আই থিঙ্ক পুরনো হেডফোন গেলে নতুন হেডফোন আসবে, আহ কষ্টই লাগতেছে হেডফোনটাকে বিদায় দিতে, টাটা টাটা রাশিদ। কি করে পারে মানুষজন গিফট দিয়ে গিফট ফিরিয়ে নিতে, হ্যাঁ কি করে পারে মানুষজন গিফট দিয়ে গিফট ফিরিয়ে নিতে, আরে ভাই আমি তো রাস্তায় থুতু ফেলালেও সেটা ফিরিয়ে নিতে পারি না, আর মানুষের গিফট দিয়ে ফিরিয়ে নিতেছে, এটা তো হয় ভাই, এটা আমাদের এখানে রুলস ছিল যে কোনো আর্যে, এই জন্য আমি ভুলেও কখনো কিছু ফেলে যাই না টেবিলের উপর, কোনো আর্যে যদি কোনো কিছু ফেলে যায় পরবর্তী আর্যে উত্তরাধিকারী সূত্রে সেটা পেয়ে যাবে, এটাই তো রুলস ভাই, সে হিসেবে আমি হেডফোনটা তো পাই, কিন্তু না বন্ধুত্বের দোহাই, ভালোবাসার দোহাই, কলিগের ভালোবাসা, দুটো কবিতার লাইন, অসাধারণ কবিতা, গুজবাম্প এনে দিয়ে সে আমাকে হিপনোটাইজ করে হেডফোনটা নিয়ে চলে গেল, যেমনটা আপনাদের সাথে করে ও, যেমনটা আপনাদেরকে হিপনোটাইজ করে ও ভুলিয়ে দেয় যে ওকে ফোন করতে হবে, কিন্তু আমাকে ফোন করতে আপনারা ভোলেন না আমি জানি, কারণ আমার কথা তো শুনতে ভালো লাগে না, আপনারা চান আমাকে ফোন করে জ্বালাতে, আপনারা চান আপনাদের কথা মানুষজন শুনুক, তবে তাই হোক করেন ফোন আমাকে, রিসিভ করব, আপনাদের কথা শুনবে পুরো বাংলাদেশ, শুনবে রাশিদ নিজেও, 02550366599 এটা হলো আমাদের নাম্বার, যখন তখন ফোন করবেন না প্লিজ, আমাদের ফোন অপারেটর মানে আমি নিজে খুব ব্যস্ত থাকি, আলাদা কোনো ফোন অপারেটর আমাদেরকে হেল্প করে না, সুতরাং আমার ফোন আমাকে হেল্প করতে হয়, আমার ফোন আমি নিব যখন খুশি তখন নিব ভাই, আপনার শুধু কল করে যান 02550366599 এই নাম্বারটিতে কল করে যাবেন, SMS তো অবশ্যই করতে হবে, আজকের যে হেডফোনটা আমি পেলাম না এই দুঃখ আমি কি করে ভুলবো সে ব্যাপারে আমাকে আইডিয়া দিতে পারেন, অথবা কোনো মহান সহৃদয়বান ব্যক্তি যদি চান যে না ঠিক আছে বল্টুর এই দুঃখ ঘুচিয়ে দেওয়ার জন্য আমি বল্টুকে হেডফোন গিফট করবো, তাদেরকে বলবো না না ভাই প্লিজ কোনো দরকার নেই, যে এই বল্টুকে এতদিন একটা হেডফোন গিফট করতে পারিনি তাদের দেওয়া লাগবে না, আই ডোন্ট নিড। তারপরে তো ঠিকানাটা জানাই আছে, না জানিয়েই পাঠিয়ে দিয়েন, সাদরে গ্রহণ করে নিব। জ্যাকপিট বাজারের বিরুদ্ধে পরে কেউ করতে যাবে না, কিফট ইউনিক ক্যাপিটাল FM 94.8 চলছে, ই ভ্যালি প্রেজেন্স, নট বল টু দ্য টু ফান কিংস, ইয়েস, এবং একটি সিট, যারা লাইভে আমাদেরকে দেখছেন তারা দেখছেন একটি সিট এখনো ফাঁকা রয়েছে, ক্যামেরাটা চলছে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না, যেখানে রাশিদ এতক্ষণ ছিল, দেখি এই ব্রেক থেকে ফিরে এসে নাট ভাইকে নিয়ে আসা যায় কিনা, লোকটা আশেপাশে কোথাও আছে, জাস্ট কপ করে ধরে কপাত করে এখানে বসিয়ে দিতে হবে, নাথিং এলস জাস্ট ওয়েট অ্যান্ড সি নাট ভাইকে আমি কি করে নিয়ে আসি, যাবো ছোটটা বিরতিতে, কেউ কোথাও যাবেন না, আপনারা কিন্তু থাকবেন এবং আমি দেখি, আমি একটু অফিয়ারে গিয়ে রাশেদকে আরেকটু তেলিয়ে দেখি কাজটা হয় কিনা, হেডফোনটা পায় কিনা আপনাদেরকে জানাবো, আমি খুবই অভাবে আছি ভাই, একটা হেডফোনের জন্য আন্দোলন শুরু করছি আমি, এই আন্দোলনে আপনারাও থাকবেন আমার সাথে, ফিরবো ছোট বিরতির পরে, SMS করতে থাকেন, কমেন্ট করতে থাকেন, ফোনটা সেটাও করতে থাকেন, ফিরে এসে আপনার সাথে কথা বলবো, দরজাটা খোলা, মনে হচ্ছে কেউ আসছে, আই টোল্ড ইউ যখনই আমি যাব ব্রেকে তখনই তিনি আসবে, একে বেকে এভাবে করতে করতে আসবে,
সো আমি আজকে শাস্তি স্বরূপ ওনাকে কথা বলতে দিচ্ছি না এখন, আমি আস্তে করে মাইকটা অফ করে দিয়েছি। সো ডোন্ট ওয়ারি, ব্রেক থেকে ফিরে এসে না না এতক্ষণ ছিল সম্মান সম্মান সম্মানার্থে আমি মাইকটা অন রেখেছিলাম, মানে আমি দেখলাম যে মাইক্রোফোনের সামনে কেউ নেই, চেয়ার ফাঁকা অথচ মাইক্রোফোন অন করা, আর যেই আমি ঢুকলাম অমনি দেখলো যে মাইক্রোফোন অন করা অফ করে দিল। হ্যাঁ কথা বলতে দিব না তো, এখন কথা বলার সময় শেষ, আমি এখন ব্রেকে যাব, সো ব্রেক থেকে এসে যা বলে তখন বলবেন, ব্রেক থেকে এসে মাননীয় স্পিকার স্পিকার আপনি বলবেন আপনি কোনটা টুইন টাওয়ারে গেছিলেন। আপনি পিছু ছোট বিরতি পর কেউ কোথাও যাবেন না, নাথ ভাইয়ের উপর কিন্তু রাগ করে থাকবেন, ঠিক আছে, নো রাগ ভাঙাভাঙি যেটা বলছিলাম, ঠিক আছে, সো ফিরছি।
Yes, Pilam Chotori Biruti Por Apna Shunchen E Very Presence Not Bold to the Two Fun Kings Only on Capital FM 94.8 এবং এই যে যে ভাব লোকটা ভাব নিয়ে খুব একদম ঘেটিমেটি নাড়াচ্ছে হ্যাঁ তার ভাব নেওয়ার কোনো অর্থ আমি বুঝতেছি না তাহলে কেন তিনি ভাব নিচ্ছেন মানে ভাব নেওয়ার কি আছে অনর্থক অনেক কিছু হয় না পৃথিবীতে সবকিছু কি হয় অর্থ দিয়ে হয় নাকি হ্যাঁ কিছুক্ষণ আগে যে অনর্থ ঘটনা ঘটলো যার উপর আমরা মানে অনেক কিছু হয় মনে করো অনর্থক কিট 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 করতেছে দাঁতটা কিট 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 করতেছে কিট 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 করতেছে বুঝছেন এই সেই কথা তো যে আপনি এত ভাব কি কি ফির আপনি এত ভাব নিতেছেন কোন সাই কি মানুষের রিয়াকশন কিরকম হয় বা ফোন আমরা কিভাবে ইউজ করি আমি তো সাবানে ধুয়ে ইউজ করি কারণ ফোনে আবার ব্যাকটেরিয়া ম্যাকটেরিয়া এখন কি সব কি থাকে না সাবান দিয়ে ধুয়ে এরপর ফোনটা ইউজ করি তবে অদ্ভুত ব্যাপার সাবান দিয়ে ধোয়ার পরে আমি ফোন ইউজ করতে চাইলে ফোন নিজে আর ইউজ হয় না বন্ধ হয়ে যায় একটা অদ্ভুত ব্যাপার আমি লক্ষ্য করে দেখছি আপনি বলতে পারেন এক বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দিবে ভাবলো বার্থডের জন্য একটা সারপ্রাইজ দিবে এখন সে ভাবলো যে সারপ্রাইজ যদি একটা হয় তাহলে তো প্রথমবার সে শকড হলো তারপরে সারপ্রাইজ শেষ তাকে সারপ্রাইজ দিতে হবে দুই তিন ভাবে এবার কি কি ভাবে সারপ্রাইজ দেওয়া যায় সে প্রথমে একটা সারপ্রাইজ কেক বানালো হাউ হাউ ভাবে এবার ভাবলো যে শুধু কেক কাটলেই তো সারপ্রাইজ শেষ কেকের মধ্যে আরো দুই তিনটা সারপ্রাইজের ব্যবস্থা করলো আচ্ছা তারপর কেকটা গার্লফ্রেন্ডের বাসায় পাঠানো হলো গার্লফ্রেন্ড তো প্রথমে কেকটা বক্স থেকে আনবক্স করার পরেই কেক দেখে প্রথমে সারপ্রাইজড ওয়াও ওয়াও কি সারপ্রাইজটাই না দিলো হোয়াট আ সারপ্রাইজ প্লিজ কেক কাটার পরে আরেক সারপ্রাইজ কাটার পরে ভিতর থেকে আইফোন 11 এর বক্স হ্যাঁ না না ভাই ভাই প্লিজ একটু চেঞ্জ করেন আইফোন 12 প্রো না আইফোন 11 প্রো এর বক্স আচ্ছা এবার আসল সারপ্রাইজটা তারপরে পরে বক্স খোলার পর দেখা গেল সেখানে একটা আপেলের 11টা টুকরা এই ধরনের ইত্রামি ফাইদলামি বান্দরামি যে সকল বড় ভাই ছোট ভাই বান্ধবী গার্লফ্রেন্ড অথবা যারাই এসব করে থাকেন তাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি ডোন্ট ডু দিস উইথ মি আই এম ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস যদি কেউ কোনোদিন আমার সাথে করেন মানে সত্যি অ্যাপেলের 11 টুকরো না আপনারও টুকরো হয়ে যেতে পারে 12-13টা কারণ আইফোনে স্বপ্ন দেখার পর শুধু আপেল এটা আমি মেনে নিতে পারবো না আচ্ছা মানে ফেসবুকে একটা ট্রল খুব হচ্ছে পপুলার হয়ে গেছে সেটা হচ্ছে যে একটা মেয়ে পোস্ট করছে যে তার বয়ফ্রেন্ড তাকে একটা আইফোন 11 গিফট করছে মানে একটা আইফোন 11 ম্যাক্স প্রো এর বক্স তার বক্সের উপরে ছোট্ট একটা চিরকুট যেখানে লেখা সরি তো মেয়েটা ফেসবুকে পোস্ট করছে যে বয়ফ্রেন্ড এভাবেও সরি বলতে শিখো এইবার ওইটা 100 মনে করো 100টা শেয়ার হয়েছে 100 জন মেয়ে তার বয়ফ্রেন্ডকে ইনবক্সে পাঠাইছে দেখো এইভাবে সরি বলতে হয় সেইখান থেকে এক একটা মেয়ের বয়ফ্রেন্ড খুব অ্যাক্টিভ সে দেখছে যে আইফোন 11 প্রো বক্সের উপরে লেখা সরি সে পরদিন সকালবেলায় ওইরকম একটা বক্স নিয়ে গার্লফ্রেন্ডকে গিফট করছে এরকম একটা বক্স বক্সের উপর লেখা সরি গার্লফ্রেন্ড খুলে দেখে ভিতরে কিচ্ছু নাই কি মানে কি এজন্য তো সরি কি বলছে দেখো নাই কালকে কি পোস্ট করছে হ্যাঁ কি পোস্ট করছো বলছে এই যে কি পোস্ট করছে দেখো নাই বলছে হ্যাঁ একটা ছবি ছবির মধ্যে একটা বক্স বক্সের উপরে লেখা সরি তুমি তো বক্সের ভিতরে দেখাও নাই ভিতরে একটা ফোন আছে বক্স আর বক্সের উপরে সরি লেখা আমি ওই দুইটাই নিয়ে আসছি এখন কেন রাগ করতেছো এরকম বলতে পারবো না এক দেখাইছি এক জিনিস দিছি আর এক জিনিস তুমি যেটা দেখাইছো আমি ওইটাই দেখাইছি একদমই একদমই যাক আমরা ছোট করে এসএমএস গুলো পড়ি যারা অনেকে এসএমএস পাঠিয়ে দিয়েছেন অলরেডি সুমাইয়া ফ্রম ধামরাই থেকে লিখেছে নাট বল্টু ভাইয়া আজকে আমার বার্থডে আমাকে উইশ করে দাও প্লিজ হ্যাঁ তোমার জন্য সারপ্রাইজ কেক আর হচ্ছে ভিতরে সরি লেখাটা বক্স না না দরে কি চাইছি ফোন দে যা যা বোকা আমি বুঝিনি এগুলো আচ্ছা তিথি লিখেছে নাট বল্টু ভাইয়া মেবি তোমরা খুবই ভালো আছো দুই দিন পর তোমাদের শুনছি তো তুমি কি খারাপ আছো দুই দিন কেন শোনোনি বলো তো রিপ্তি সাবর থেকে লিখেছে রাশেদ ভাই সত্যি খুব কিউট ভয়েস এবং তোমার ওই রোমান্টিক লাগলো রাশাওয়ারটা আমার শোনা হয় না শুধু নাট বল্টুটাই শুনি এখন থেকে রাশাওয়ার শুনবো লাভ ইউ রাশেদ ভাই থ্যাংক ইউ সো মাচ রাশেদ কিছু টাকা দিছিলে ভাই যে আমার লেগে তো লোকজন বাড়তেছে কিন্তু লিলি গুলজন থেকে লিখেছে মন খারাপ কমানোর দুইটা টিপস এক গান শোনো দুই গভীরভাবে নিঃশ্বাস নাও
দেখবে মন ভালো হয়ে যাবে, মন তো কারো খারাপ, নিঃশ্বাস নিলে মন ভালো হয়ে যাবে, হ্যাঁ শরীর খারাপ হয়ে যাবে, হাঁপানি মনে হবে, মানুষ মনে ভাববো যে আমার হাঁপানি হয়েছে। রিয়ান্তা মনি লিখেছে গাজীপুর থেকে, এই বল্টু তুমি এত দুষ্টু কেন? হ্যাঁ এটা সবাই বলে, বাট আমি বলি দুষ্টু বল্টু না, না থাকলে না ভাইয়া যে এত মিষ্টি বোঝা যেত না। ওমা আমি ভাবছি যে আমার প্রশংসা করতেছে, এদিক ঘুরে ঘুরে নাট ভাইয়ের প্রশংসাই হইল। সাফি আহমেদ লিখেছে, নাট বলতেছে তোরে আমি ভদ্রলোক হওয়া শিখাইলাম, আয় রোজগার শিখাইলাম, মোট কথা এই শহর চেনালাম, আর তুই কি না আমার সাথে? বল্টু বলতেছে, হ তুই সব চিনাইছিস আমারে, বললেই হলো, হ্যাঁ কোন দিন না আবার বলবি যে এই দুনিয়াটাও তুই চিনাইছিস আমারে? বলে না, এই আকামটা অন্তত তোর বাবা ঘুরছে। নরিন সুমা লিখেছে সাভার থেকে, আই এম সুমা, টেক মাই লাভ, অনেক লাভ টেক করেছি এন্ড অনেক লাভ গিফট করলাম। কি বল্টু ভাইয়া আজকাল খাওয়া দাওয়া কমাই দিছো নাকি? সবকিছু থেকে বেশি বেশি লাগে। ও আচ্ছা এই কথা। পূজা মুন্সিগঞ্জ থেকে লিখেছে, বল্টু ভাইয়া তুমি হেডফোনের কথা মনে রেখো না, একদিন ঠিকই নিউ হেডফোন পাবে। কোন দিন সেটা কোন দিন? সাইফুল গাজী লিখেছে, আজ সকালে বাজার থেকে আসার সময় দুইজন ছিনতাইকারী ধরছিল, তাদের হাতে দুইটা ছুরি ছিল, ছুরির ভয়ে আমি আমার পকেট থেকে আইফোন 12 প্রো আর মানি ব্যাগটা বের করে দিতে নিছিলাম, ওমা তারা দেখে আমার হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে দৌড় দিল। ঠিক কেন ওখানে আলু আর পেঁয়াজ ছিল। সুরাইয়া লিখেছে, সুরায়াতুল হুর ডেমরা থেকে লিখেছে, বল্টু ভাইয়া তোমার গানের পাগল আমি, গান গাই আমার মন রে বুঝাই। এরপর একটা ইয়ে হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক হবে। প্রিয়াণী লিখেছে, আমার কনসার্টের এটা থিম। স্বামী বলতেছে, ভাবতেছি তোমাকে একটা আইফোন কিনে দিব আর একটা গাড়িও কিনে দিব। বউ বলতেছে, সত্যি বাবু সত্যি দিবা? বলছে, হ্যাঁ সত্যি, কিন্তু তুমি এত টাকা কই পাবা? বলছে, আরে দূর ভাবতে কি টাকা লাগে নাকি? আপনাদের এই লাইফটা কি এফবি ছাড়া আর অন্য কোথাও দেখা যায় না? আমার তো এফবি আইডি নেই। হ্যাঁ দেখা যায়, তারপরে মনে করো যে ইতে বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখা যায়, ঠিক আছে সব জায়গায় একসাথে লাইভ স্ট্রিমিং, তুমি চলে যাও, তুমি কুল স্টার, কুল স্টার, ড্যানি স্পোর্টস, আই স্টার, সবগুলোতে পাবা, ড্যানি স্পোর্টসে পাবা, ড্যানি স্পোর্টস কি জিনিস? ওই যে নাইনের আগেরটা স্পোর্টস চ্যানেলে আমরা কেন? হ্যাঁ এটা খেলার না, আমরা খেলা হবে, খেলা হবে বলছি একদিন, তারপর বাচ্চারা খেলা। মমিন মিয়া লিখেছে, গোবর এক অদ্ভুত জিনিস, শুকিয়ে গেলে জ্বালানি, জমিতে গেলে জৈব সার, পানিতে গেলে মাছের খাদ্য, ভারতে গেলে প্রসাদ, আর বাঙালির মগজে গেলে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি। পুরী লিখেছে, ওরে আমার বলছু সোনাটা, তুমি একা ছিল তাই তো ভালো ছিল, লাভ ইউ বলতো। এটা ওর কোনটা? পুরী, আচ্ছা অনেকগুলো মেসেজ করছে, আগে তো তোমাকে খেয়াল করিনি পুরী। আচ্ছা মাহিন লিখেছে, মাহিন হেমা মির্জাপুর থেকে, অনেকদিন পরে মেসেজ করলাম, গুড ইভিনিং, থ্যাংক ইউ। সোনিয়া লিখেছে, এমবি ফুরিয়ে কমেন্ট করি আর তোমরা কমেন্ট পড়ো না, দূর ভাল লাগে না। কেয়া মিরপুর থেকে লিখেছে, মিরপুর 14, বল্টু ভাইয়া আমার জন্য গান রেডি করে রাখো, হ্যাঁ কারণ আমিও কিছুদিন পর আমার নাম নিয়ে গান গাইতে বলবো। ওরে বাবা, অর্ডার দিয়ে রাখতেছে ভাই, বানায় রাখো, প্রি অর্ডার, প্রি অর্ডার। এমডি মাশরুল লিখেছে, ভাইয়েরা প্রতিদিন লাইভে আসবা, আমাদের এখানে এফএম এ নেট পায় না, কি বলো কোথায় থাকো যে তোমার ওখানে নেট পায় না? বলো, নেট পাঠানোর ব্যবস্থা করতেছি, পাতালো ফুরিয়ে দেবো, আকাশে উড়িয়ে দেবো, চারিদিক ঘুরিয়ে দেবো, সব জায়গায় নেট পেতে হবে ভাই, নাট বল্টু দিয়ে উড়িয়ে দেবো। এই জন্য আমরা লাইভে আসি, যারা যারা শুনতে পায় না তারা যেন দেখতে পায়। অ্যাটলিস্ট সাদে ইসলাম জিপি মানে গাজীপুর থেকে লিখেছে, সেই সকল মেয়েদের বলে দিচ্ছি যারা সজলের হাসির প্রেমে পড়তে চান, প্লিজ পড়বেন না, কারণ কোমর ভাঙলে আপনি কি শিওর রিজেক্টেড? আচ্ছা কোমর ভেঙে গেলে আপনি শিওর রিজেক্টেড, মানে আমি জানি না, হাসি দিলে কোমর ভাঙে কখন ভাই? কেন আই ডোন্ট নো। আসানুল কাদের তানভীর লিখেছে, পেঁয়াজের সেঞ্চুরির পর আলু বাবাজিও হাফ সেঞ্চুরি করে ফেললো, দারুণ ভাবে এগিয়ে চলেছে, রানের গতি দেখা যাক অবশেষে, এ জুটি কোথায় গিয়ে ঠেকে। পারিয়া নেত্রকোনা থেকে লিখেছে, ভাইয়ারা যদি আজও আমার এসএমএস না পড়েন তাহলে আমি কিন্তু সত্যি রাগ করব, সুইসাইড করব। বাপরে, না না না, এত রাগারাগির কি আছে? আমরা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসতে পারি না? না আমরা চলেন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ভাবে আমরা উঠতে যাই, ফান কলেজে, হ্যাঁ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, দেখছেন আমরা চলে আসছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মধ্যে, আপনারাই শুধু একটু বেশি 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 বেশি, হ্যাঁ বল্টু তো এখন বেশি বেশি বাবা,
মানে বাবা মানে বাবা যায় ফাদার ফাদার হ্যালো হেলসি হ্যালো হেলসি তো হ্যালো আরে আর কত হেলবো হেলতে পড়ে গেলাম তো ফান কর তো বলতো বেশি বেশি টিভিতে কবে দেখাবে দেখাচ্ছে তো হ্যাঁ কি বল গতকাল থেকে আমি নিজে জানি না কই আমি যদিও ফেসবুকে দেখছি কিন্তু টিভিতেও নাকি দেখা যায় বেশি বেশি প্রশংসা করে ফেলছেন আপনি সরি টু সে ওই ফোন কোম্পানি নাকি বেশি বেশি দেয় হ্যালো আর বল্টু ইউজ করে আরেক কোম্পানি হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম তুমি কি বেশি বেশি চাও না কম কম চাও বেশি বেশি তাহলে বল্টুর সাথে যোগাযোগ করো 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 বল্টুর সাথে এই যে টুন 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 যোগাযোগ বল্টু এই যে হ্যালো আরে ভাই শোনো বলো তোমাদের শোয়ের নাম কি আমাদের শোয়ের নাম হচ্ছে হাতি পিঁপড়া লিমিটেড ও বলো আরে বললামই তো হাতি পিঁপড়া ফান লিমিটেড তুমি কোথায় ফোন করেছো সেটা আগে বলো ও সরি আমি মা গাজীপুর থেকে ইলমা গাজীপুর থেকে এবার আরিস আবার সরি বলো কারণ হচ্ছে জিজ্ঞেস করছি কোথায় ফোন করেছো ও নামে এর জিজ্ঞেস করলাম আর কি আচ্ছা তোমাদের সঙ্গে আমি ইভালি প্রেজেন্ট নাট বল টু দ্য টু ফাংশন ওরে বাপ রে এখন আমার কথা শুনে এটা বাদ দিয়ে ইভালি প্রেজেন্ট বল টু নাট দ্য টু ফাংশন মানুষজন দিতে পারে আমাদের যারা উদ্ভুত আইডিয়া তাদের আমরা কোনোদিন ভুলি না অনেকদিন মনে রাখবো আমরা আগামী 3.5 বছর মনে থাকবে বলো তুমি থাকবা আমি থাকি আমরা তোমার পিছনে লুকাবো আমি আগে থাকলে হয় কি আমার পিছনে যারা থাকে তাদের দেখা যায় না এই জন্য আমাকে পিছনে থাকতে হয় ক্যামেরা অ্যাঙ্গেল বুঝতেছে গো ভাইয়া শোনো তুমি না বের আগে থাকবা শোনো আচ্ছা ঠিক আছে থাকবো কালকে থেকে ও ও তাড়া ও ও শোনো শোনো ও ও ঠিক আছে থাকবো ও হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বলেন নাটবল্টু হেল্পলাইন থেকে বলছি কিভাবে সাহায্য করতে পারি হ্যালো বলেন শুনতেছি নাটবল্টুর হেল্পলাইন থেকে বলছি ম্যাডাম আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমাকে কোনভাবে সাহায্য করতে পারেন আচ্ছা তাহলে তাহলে আপনি আমাদেরকে সাহায্য করেন তাহলে আমরা পরের জনকে সাহায্য করি আপনি আমাদেরকে 10 টাকা দিয়ে সাহায্য করেন আপনি 10 টাকা নেবেন নিব না মানে তাহলে চলে আসেন এয়ারপোর্ট চলে আসেন হ্যাঁ এয়ারপোর্ট যেতে আমার 7 টাকা খরচ হবে আমি 10 টাকা নিয়ে এয়ারপোর্ট সাথে যাই হ্যাঁ সমস্যা নাই আমি 7 টাকাও দিয়ে দেব 10 টাকাও দিব 10 টাকাও দিবে 7 টাকা না না এত টাকা গরম যায় তার কাছে আমি জীবন যাব বাবা আমার ভাড়াও সে দিয়ে দিবে টাকা গরম দিব কেন আপনি 7 টাকা ভাড়া দিয়ে 10 টাকা নেবেন না তাই বললাম ও আচ্ছা তাহলে টাকার গরম দেখাবো না তুমি তাহলে এক কাজ করো আমাদের এই যে দেখলে কোনো কথা এখন নাই তো তাহলে আমাদের এই যে 0255 এর যে নাম্বারটা আছে এইটাতে তুমি 7 টাকা আর 10 টাকা 70 টাকা রিচার্জ করে রিচার্জ করে দাও হ্যাঁ আমাদের 20 নম্বরে আচ্ছা আপনার এই নাম্বার দিয়ে তো কোনো কখনো জায়গায় কথা বলেন না তাহলে কি জন্য রিচার্জ করবো বলেন ওই তো রিচার্জটা করে দিলেই আমরা মনে করে তোমার সাথে কথা বলবো আচ্ছা বড় আপনার আর বলটু ভাইয়ের নাম্বারটা দেন তাহলে রিচার্জ করে দিছি না অত টাকা আবার তুমি রিচার্জ করে দিতে পারবে না এত রিচার্জ করে না আমার বেশি রিচার্জ করলে সমস্যা হয়ে যাবে আর আমাদের তো পোস্টপেড সিম রিচার্জ করতে হয় না কেমন আছো এইটাই তো এতক্ষণ তো এটা অপেক্ষা করতেছি তুমি এটা কখন জিজ্ঞেস করবা ভালো আছি মনটা আকুপাকু করতেছিল এটা বলার জন্য ভালো আছি তুমি ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ ভেরি গুড ভেরি গুড তো এয়ারপোর্টে থাকো সাবধানে থাকো কখনো আবার মাথায় প্লেন লেগে যায় তাই দেখা যাবে হঠাৎ করে তুমি একটা দামি অলংকার পরছো প্লেনের চুম্বুক তোমার টান নিয়ে গেছে রাখো তাইলে আমরা পরের জনের সঙ্গে একটু আলোচনা করি দেখি এয়ারপোর্ট থেকে স্টেশনে যাই ভালো থাকো ভালো থাকবো উফ
বাবা রে প্লেন অনলি সাথে কথা বললাম এবার ট্রেনের সাথে কথা বলতে হবে সবগুলো সেক্টর টাচ না করলে আবার হয় না হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে বলছেন কোথা থেকে বলছেন কুমিল্লা থেকে আখি বলছি ও আখি বন্ধ করে ঘুমায় পড়ো আখি ওসে গলি মারে আখি এটা হাসি কি এলো এটা গান গেলাম আমি আমি একালি নিচে গান বেচি না মিনিমাম অর্ডার একালি মিনিমাম অর্ডার একালি 120 টাকা দুই হালি নিলে 20 টাকা ছাড় আছে ডিসকাউন্ট শিল্পী বাসায় গিয়ে গান শোনাবে যত্ন সহকারে গান শোনেন বলো তুমি কি বাসায় থাকো না হোস্টেলে থাকো তুমি কি বাসায় থাকো নাকি হোস্টেলে থাকো না বাসায় এতগুলো মেয়ে কেন বাসায় আরে আমাদের সব বোনেরা শুনি সব বোনেরা মানে কতগুলো বোন তোমাদের 60টা না 70 দুইটা একটা ভাই আছে মা গো মা দুই বোনের হাজি শুনে মনে হচ্ছে আমি স্কুলে আছি গার্লস স্কুলে আমি আছি আমার কাছে মনে হইতেছে আমার ছোট ভাই সবসময় আপনাদেরকে কল দেয় ওই কল দিলেই পাই তুমি ফোনটা ছাড়লে তো কথা বলবে মানে ওই যে কথা বলবে না এই ডিসিশনটা কে নিছে তুমি নাকি বলবে না আচ্ছা ঠিক আছে কেমনে বলবে মুখে তুমি বাইন্দার আছো গামছা দিয়া আমরাও বলবো না ঠিক আছে মুখে যদি গাছতে বাইন্ধা রাখো কেমনে কথা বলবে ঠিক আছে তাহলে রাখি আপাতত হ্যাঁ রাখি রাখি তোমরা হাসতে থাকো হাসতে থাকো উফ কি সুন্দর হাসি আমি শিওর ভাই ওর বাইন্ধারে বাইন্ধা রাখছে আশেপাশে আমি দুইবার উ উ শব্দ পাইছি আপনি পাইছেন পাইছেন না আর্তনাদ পাইছি আমি একটা গোঙানোর শব্দ পাওয়া যায় ছেলেটা এখন কামবে খুলে দিবে তরপাইবে মানে যে মুরগি গলা কাটে দিয়ে নিচে ছেড়ে দিয়ে থাপ 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 তরপায় না ছেলেটা এমনি তরপাইবে আমার খুব খারাপ লাগতেছে ছেলেটার জন্য একটা ফোন ধরি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ছোট ভাই বোন বড় কেউ কথা বলতে চায় বলো তো আমি কে সেটা পরে বলতেছি তোমার পরিবারে কেউ আছে যে আমাদের সাথে কথা বলতে চায় তুমি দিতেছো না আমার পরিবার শুধু আমি তোমাদের সাথে কথা বলতে চাই এই ধরনের পরিবারে কার সাথে আমরা কথা বলবো না যেখানে আমাদের সাথে কথা বলার লোক নাই নিজের নামটা তোমরা যে ফুল ফল নিয়ে সংসার করতেছো আমরা ভুলবো কেমনে বাবা ওয়েলকাম ওয়েলকাম জেসমিন বলো আরো দুইবার দাও থ্যাংক ইউ আজকে আর বলার প্রথম দিনটা শুনতে পাই নাই আমার কি শুনবো আর শোনার সময় নাই রে বলতো পরে আর ফিরতে পারবি না আজকে আচ্ছা ঠিক আছে তুমি বেদনা আর জেসমিন কে গিয়ে তুমি বলে দিও যে তুমি দোল্লা ক্যাপিটাল
Roman. জোর করে নিয়ে আসতে হবে। আচ্ছা, যেই জিনিসের কথা বললাম ওই জিনিস তো নাই আমাদের, যার সাথে যা মাখাবেন সেটাই আছে, নাই তো। ভেরি গুড। এই তো গতকালকে না গত পরশু দেখে গেলাম যে নাই আমাদের। এটা কি বলে? দূরদর্শিতা। দূরদর্শিতা, হ্যাঁ হ্যাঁ, অসাধারণ দূরদর্শী সম্পন্ন একজন লোক আমাদের নাথ ভাই। তাইলে না, চানাচুর, তেল, পেঁয়াজ, বাবারে পেঁয়াজ, লবণ, আলু, কাঁচামরিচ, লেবু, এগুলো সব অর্ডার করতে মুড়ি দিয়ে মাখাবে। আমার বাবার ক্রাশ আসছিল, আমার ক্রাশ হলো, কয়দিন পরে আমার ছেলের ক্রাশ হইব। জয়া হাসান, তুমি কেন বাদ দিতেছো? রতনাল হাসান শেয়ার করেছিল, তারপর শেয়ার করছে এফএম পোকা জাহাঙ্গীর আলম, শাফি আহমেদ, মাজাহারুল কি মাহফুজুর রহমান রাকিব, তারপর দেখতে পাচ্ছি শাফিকে দেখলাম, আপনি এই মাঝখানে পড়তে পারেন চাইলে, আমি খুঁজতেছি। পিয়ামণি শেয়ার করেছে, তৈহে আমাদেরকে কমেন্ট করেছিল, মোহন মিয়া লিখেছে ব্যাড নিউজ, আমার মোবাইলটা বালতিতে পড়ে গেছে, গুড নিউজ, বালতিতে পানি ছিল না। বাপ্পি রায়ন শেয়ার করেছে, তারপরে দেখতে পাচ্ছি ঘুরতেছে অনেকেই। মোয়াজ লিখেছে আজকে সন্ধ্যার পরে অনেক ট্রাই করছি মঙ্গল গ্রহের ছবি তোলার জন্য, কিন্তু ভালো মতো বোঝা যাচ্ছিল না, দেখি 9টার দিকে আরেকবার ট্রাই করব। এস এ মুকিত, মমিন মিয়া এরাও শেয়ার করছে, হৃদয়ের মাঝে হুগলার বেড়া শেয়ার করেছে, প্রিয়ামণি শেয়ার করেছে, আর শেয়ার করেছিল কারাম, এমডি মাহবুব হাসান শেয়ার করেছে, ফাউজাতা বিনতে নিশু শেয়ার করেছে, তারপরে দেখতে পাচ্ছি ওমর ফারুক হৃদয় লিখেছে আমি প্লাস পড়ালেখা, ও মা গো টুরু লাভ রে। রেনুমা ইসলাম শেয়ার করেছে, চলন্ত প্রেমিক কে দেখতে পাচ্ছি সে শেয়ার করছে, লিখেছে স্বামী পাশে রুম থেকে স্ত্রীকে মেসেজ করলো, ছেলে ঘুমাইছে এখন আসবো, উপাস থেকে রিপ্লাই আসলো, বাবা মা ঘুমাই গেছে আমি গেম খেলতাছি। আসানুল ইসলাম লিখেছে বাবু খাইছো, আমাকে বলার মতো কেউ না থাকার মতো অভাগা আমি। আহারে, আরিফুল ইসলাম শেয়ার করছে, রে নুসরাত জাহান শেয়ার করছে, তারপরে শেয়ার করছে কে, নুসরাত জাহান আবার শেয়ার করছে, তারপর শেয়ার করছে কে কে কে,
সাথে কি বলো দেখি শেয়ার শেয়ার কি কমু রাকিব লিখেছে অ্যাড দেওয়ানোর জন্য ভালো মানুষই পাইছে ফারদিন গাজীপুর থেকে লিখেছে স্যার বলছে বল্টু তুই পরীক্ষায় কেমন দিলি বল্টু একটা প্রশ্ন ভুল হয়েছে স্যার বাকিগুলো তো ঠিক হয়েছে নাকি বল্টু বাকিগুলো তো লিখি নাই স্যার কিরণ আহমেদ লিখেছে নরসিংদি থেকে প্রতিদিন শুনি ধন্যবাদ সঙ্গে থাকুন আপন গাজীপুর থেকে লিখেছে কেমন আছো ভাইরা আমরা খুব ভালো আছি আফরা মিরপুর থেকে লিখেছে কি খবর তোমাদের ও তো আগের মতই নাই চলো আমাদের কোনো খবর নেই আমরা তাহলে যে ঘুরে আসি ঘুরে আসি ঘুরাঘুরি শেষ বলছে বন্ধু বন্ধু আমরা একটা মুভি দেখতে যাইতে চাইতেছি তুই কি যাবি এই যে মনে কর যে 16 তারিখ থেকে যে সিনেমা হল ওপেন করতেছে প্রথম যে ছবিটা আসবো আমরা ওই ছবিটাই দেখতে যাবো তুই যাবি বলছে হ্যাঁ যাইতেই পারি অনেকদিন মুভি দেখা হয় না চল যাই বলছে আচ্ছা তাহলে আমরা দুইজন আর আমি আরেকজন ম্যানেজ করছি তিনজন হইছে তো তোর কাছে কি দোস্ত আরো 15 যা বন্ধু বান্ধব হইব 15 বন্ধু বান্ধব দিয়ে কি হইব না মনে কর 18 জন লাগবো সিনেমাটা দেখতে যাইতে এতজন লাগবো একটা সিনেমা দেখতে যেতে কেন ওই পোস্টারের উপরে লেখা আছে 18 প্লাস ছবি টোটাল 18 জন না হলে তো বন্ধু যাইতে পারতেছে না বুঝছ না ব্যাপারটা এক লোক কই শেষের দিকে বলতে চাইছিলাম এটা শেষের দিকে হয়েছে না থাক মনে রেখেন এক লোক দিয়ে একটা যোগ বলবো এক লোক এখন ছোট একটা বলে দিই ছোট একটা বলছে যে সিনেমা হলে ঢুকছে সব সিনেমা হল নিয়ে বলবো বলতেছে ভাই নতুন সিনেমা করছেন শুনলাম হ্যাঁ সিনেমা করছি সিনেমা হিট না ফ্লপ হিট হিট হয় নাই ফ্লপ হয়েছে তো ফ্লপ হয়েছে কেমন ফ্লপ আর এই ভাবতেছে ফ্লপ আবার কেমন ফ্লপ এটা কেমনে কয় ফ্লপ তো ফ্লপই কয় ফ্লপ তো ফ্লপই রে ভাই আরে কেমন ফ্লপ মানে কয় তারপর এটা আসে না যে মনে হয় এত ফ্লপ মানে বুঝাই দেন না কিরকম ফ্লপ মনে কর ফ্লপ এমন ফ্লপ হয়েছে সিনেমা সারার পরে মনে করো সিট তো খালি আসিলই চার পাঁচটা সিট উইটা বেড়ে গেছে এত বিরক্ত এত বিরক্ত চার পাঁচটা চেয়ার উইটা বেড়ে খালি সিট বেড়ে গেছে হাঁটতে হাঁটতে বুঝলো এমন ফ্লপ হয়েছে ক বলছি বল এক লোক বল এবার বলি এক লোক এক লোক এক লোক সিনেমা দেখতে গেছে সাথে নিয়ে সেটা মুরগি পাশে থেকে মুরগি কিনতে গেছিল তো মুরগি কিনে দেখেছে এমন সব সিনেমা দেখে ঢুকে গেছে এখন টিটিক তো ধসে না মুরগি নিয়ে আর ঢোকা যাবে না ভাইয়া মুরগি বাসায় রেখে আসেন এখন মুরগি বাসায় রেখে দিয়ে সিনেমা থাকবো নাকি মাথা নষ্ট সে কোনো মতে মুরগিটা রে লুঙ্গির তলে লুকাইছে জীবন অনেক দেখছি কিন্তু মাথা বাইকের পপকর্ন খাইরম দেখি টাটা।